ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের যে 4 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে রায় দিয়েছে পপিকল এবং পুলি আমাদের বল প্রয়োগের দিকটাকে উল্টো করে দেয়। 2 নৌকা দা দ্বিতীয় শ্রেণীর লিভার, 3 স্পাইরোগাইরা বা জলচর রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো শ্যাওলা, 4 আমাশয় রোগ সৃষ্টিকারী জীব যে জীবরাজ্যের অন্তর্ভুক্ত সেটি প্রোটিস্টা, 5 তারা মাছ কোন পর্বভুক্ত প্রাণী একাইনোডারমাটা, 6 এদের মধ্যে কে একজন প্রখ্যাত আচরণ বিজ্ঞানী চার্লস ডারউইন, 7 মানুষ হলো সর্বভূক, 8 পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীলতিমি, 9 গ্রাম বাংলার বড় বড় জলাশয়ে কোন পরিযায়ী পাখি দেখা যায় বুনো হাঁস, 10 গৃহস্থালীর বর্জ্য হলো তরকারির খোসা, 11 প্রদত্ত কোনটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য তুলো, 12 সোনার ল্যাটিন নামটি হচ্ছে অরাব, 13 ফিল্টার কাগজ ব্যবহার করে দ্রবণের কঠিন অদ্রবীভূত দ্রাবকে পৃথকীকরণ পদ্ধতিকে বলে পরিস্রাবণ, 14 প্রাচীন গ্রীসে দৈর্ঘ্যের একক হিসাবে ব্যবহৃত হতো বিঘত, 15 গড় সৌরদিনকে 24 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 1 ঘন্টা, 16 জীবের শ্বাসকার্যে সাহায্যকারী গ্যাসীয় মৌলটি হলো অক্সিজেন, 17 0.01 সেকেন্ড পর্যন্ত সময় মাপা যায় ডিজিটাল স্টপ ওয়াচে, 18 এসআইতে উষ্ণতার একক হচ্ছে কেলভিন, 19 স্থিতিশক্তি গতিশক্তিকে একত্রে বলে যান্ত্রিক শক্তি, 20 বলের এসআই একক নিউটন, 21 সরাসরি বাচ্চা প্রসব করে একটি সাপ হচ্ছে মেটুলি, 2 আছে উপযুক্ত শূন্যস্থান দ্বারা উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো, আই বলেছে যেসব রাশি অন্য রাশির ওপর নির্ভর করে না তাদের মৌলিক রাশি বলে, 2 ময়ূর হলো চতুর্থ শ্রেণীর খাদ্য, 3 নততলার ভূমির মধ্যে কোন সর্বদা সূক্ষ্ম কোণ, 4 যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না তৃতীয় শ্রেণীর লিভারে, 5 মেরুদণ্ডী প্রাণীদের দেহে মাছ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে নোটোকর নামের একটি দণ্ড, 6 লাল পিঁপড়েরা যুদ্ধে পটু, 7 হেরিঙ্গাল নামক এক ধরনের পাখি মাটিতে ডিম পাড়ে ও তা দেয়, 8 বাজার থেকে পাওয়া বর্জ্য পদার্থ পচা সবজি, 9 ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করাকে বলে রিসাইকেল, 10 একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলে প্রজাতি, 11 মৌলিক পদার্থের পরমাণু জোটবদ্ধ অবস্থাকে ওই মৌলের অণু বলে, 12 দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে বলে জোজ্জতা, 13 আমাদের শরীর যেসব ছোট ছোট ঘর বা কুঠুরি দিয়ে তৈরি তাদের বলে কোষ, 14 পৃথিবীতে সমস্ত খাদ্যের শক্তির উৎস হচ্ছে সূর্য, 3 রায়তে বলেছে লোহা এবং কাচের মিশ্রণ থেকে উপাদানগুলিকে কিভাবে পৃথক করবে, যেহেতু লোহা হচ্ছে চৌম্বক পদার্থ তো একটি শক্তিশালী চুম্বক ধরলে লোহার গ্রহগুলো বা লোহার চূর্ণগুলো চুম্বকের গায়ে আটকে মিশ্রণ থেকে আলাদা হয়ে যাবে এবং পাত্রে তখন শুধু কাচের টুকরো পড়ে থাকবে, 2 বলেছে যন্ত্র কাকে বলে উদাহরণ দাও, যন্ত্র এখানে দুটো আছে তো এই দ্বিতীয়টা বলবে যে ব্যবস্থার সাহায্যে কম বল প্রয়োগ করে সহজে অনেক বেশি বাধা অতিক্রম করা যায় তাকে যন্ত্র বলে, যেমন টিউব অয়েলের হাতল, কাঁচি, বটল ওপেনার এগুলো। দুই বলেছে প্রথম শ্রেণীর খাদক কাকে বলে উদাহরণ দাও, প্রথম শ্রেণীর খাদক যেসব প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের বলা হয় প্রথম শ্রেণীর খাদক, যেমন সমস্ত তৃণভোজী প্রাণী অর্থাৎ গরু, ছাগল, খরগোশ, হরিণ, ছোট ছোট মাছ, বিভিন্ন পোকামাকড় ইত্যাদি। চার বলেছে সরীসৃপ প্রাণীদের দুটি বৈশিষ্ট্য লেখো, সরীসৃপ বা রেপটিলিয়া বৈশিষ্ট্য দুটো বলেছে, এরা স্থলে বাস করে, বুকের ওপর ভর দিয়ে চলাফেরা করে এটা একটা, আর 2 হচ্ছে ডাঙাতেই ডিম পাড়ে এবং ডাঙাতেই বড় হয়, দেহ শুষ্ক আঁশ দ্বারা আবৃত থাকে। 5 বলেছে কোন মশা রক্তপান করতে পারে এবং কেন, মেয়ে মশা বা স্ত্রী মশা রক্তপান করতে পারে কারণ রক্তপান না করলে তারা ডিম পাড়তে পারবে না, তাই মেয়ে মশাই রক্তপান করে। 6 বলেছে ফোরার বলতে কি বোঝায়, বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, একে ফোরার পদ্ধতি বলে, ফোরার বলতে বোঝায় রিডিউস, রিইউজ, রিসাইকেল আর রিফিউজ। 7 বলেছে আন্তর্জাতিক ক্রোমার মিটার কাকে বলে,
আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়? 1889 সালে ফ্রান্সে প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম 90% আর ইরিডিয়াম 10%-এর সংকর ধাতুর তৈরি একটা দণ্ডের দুই প্রান্তে দুইটি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে সারা বিশ্বে প্রমাণ বা স্ট্যান্ডার্ড 1 মিটার ধরা হয়। একে আন্তর্জাতিক প্রমাণ মিটার বলে। চারে রায় বলেছে বাঘিনী কিভাবে তার সন্তানদের পালন করে। বাঘিনী কিভাবে সন্তানদের লালন করে? বাঘিনী অত্যন্ত স্নেহের সঙ্গে সন্তানদের প্রতিপালন করে। বাচ্চা দেওয়ার আগে বাঘিনী একটি জায়গা ভালোভাবে পরিষ্কার করে তৈরি করে। বাচ্চা দেওয়ার পর সারাদিন বাচ্চাদের কাছে বসে থাকে, এমনকি অনেক সময় পাহারা দিতে গিয়ে নিজের খাওয়াও হয় না। কোনোভাবে ওই বাসা যদি কেউ চিনে ফেলে তাহলে বাঘিনী সাথে সাথে নতুন বাসা খুঁজে বের করে বাচ্চাদের নিয়ে সেখানে চলে যায়। বাচ্চারা একটু বড় হলে বাঘিনী ধীরে ধীরে তাদের শিকার করা এবং সাঁতার কাটা শেখায়। চারে দুইয়েতে আছে বস্তুর আয়তন কাকে বলে, তার সাথে আছে 10 শতাংশের সূত্রে প্রবক্তাকে, মানে 10 শতাংশ সূত্র কে বলেছেন? বিজ্ঞানী রেমন্ড লিন্ডেম্যান। আর বস্তুর আয়তন কাকে বলে, কোনো বস্তু যে পরিমাণ স্থান দখল করে থাকে সেই পরিমাণকে ওই বস্তুর আয়তন বলে। এসআইতে আয়তনের একক ঘনমিটার বা MQ। তিন দিয়েছে শক্তির উৎস প্রধানত কয় প্রকার এবং কি কি, আর প্রত্যেক প্রকারের উদাহরণ সহ সংজ্ঞা লেখো। শক্তির উৎস হচ্ছে দুই প্রকারের, শক্তির উৎস দুই প্রকার, অনবীকরণযোগ্য বা প্রচলিত বা চিরাচরিত, আর হচ্ছে নবীকরণযোগ্য বা অপ্রচলিত অচিরাচরিত শক্তির উৎস। তাহলে অনবীকরণযোগ্য বা প্রচলিত বা চিরাচরিত শক্তির উৎস কাকে বলছে? যেসব শক্তির উৎস ব্যবহারের ফলে একবার নিঃশেষিত হয়ে গেলে আর সেটি পূরণ করা সম্ভব হয় না তাদের অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে। যেমন হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। দীর্ঘদিন এগুলো প্রাকৃতিক গ্যাস এগুলি দীর্ঘদিন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি উৎসগুলি থেকে শক্তি সংগৃহীত হয়ে আসছে বলে এদের চিরাচরিত বা প্রচলিত শক্তির উৎস বলে। আর নবীকরণযোগ্য বা অপ্রচলিত অচিরাচরিত শক্তির উৎস কোনগুলো? যে শক্তি উৎসগুলি বর্তমান সময়ে শক্তি চাহিদা পূরণের লক্ষ্যে ব্যাপকভাবে ব্যবহৃত না হলেও আগামী দিনে শক্তির সংকটের সমাধানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হয় তাদের অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির উৎস বলে চিহ্নিত করা হয়। একাধিকবার শক্তি উৎপাদনের কাজে ব্যবহারযোগ্য হওয়ায় এদের নবীকরণযোগ্য উৎস বলা হয়। যেমন হচ্ছে বায়ুশক্তি, সৌরশক্তি, জোয়ারভাটার শক্তি ইত্যাদি। চারে চার আছে ধাতু এবং অধাতুর তিনটি পার্থক্য লেখো। তাহলে ধাতু এবং অধাতুর তিনটি পার্থক্য হলো, ধাতু ভৌত অবস্থায় হচ্ছে কঠিন, ব্যতিক্রম পারদ, আর অধাতু হচ্ছে ভৌত অবস্থায় তরল, গ্যাসীয় হয়, ব্যতিক্রম আয়োডিন, কঠিন অধাতু। ধাতু দৃঢ়তা, ধাতুগুলি সাধারণত দৃঢ় শক্ত, ওজনে ভারী হয়, অধাতুগুলি ভঙ্গুর, হালকা, নমনীয় হয়। ধাতু সাধারণভাবে তাপ ও তড়িতে সুপরিবাহী হয়, অধাতু সাধারণভাবে তাপ ও তড়িতে সুপরিবাহী হয়। পাঁচে বলেছে বর্জ্য পদার্থের ক্ষতিকারক দিকগুলি উল্লেখ করো, র্যাক পিকার কাকে বলে। বর্জ্য পদার্থের ক্ষতিকারক দিকগুলি হলো, বর্জ্য পদার্থ হলো আবর্জনা বা ব্যবহারের অযোগ্য পদার্থ বা পরিবেশের পক্ষে ক্ষতিকর। এর ক্ষতিকারক দিকগুলি হচ্ছে, এক হলো জল দূষণ, জৈব ভঙ্গুর বিষাক্ত বর্জ্য, অভঙ্গুর বর্জ্য, কীটনাশক ইত্যাদি মাটি থেকে জল দ্বারা বাহিত হয়ে জলাশয়ের জল দূষিত করে, ফলে ওই জলাশয়ের জীববৈচিত্র্য নষ্ট হয়ে যায়। দুই, সমুদ্রে, নদীতে তেলজাতীয় বর্জ্য, কলকারখানার বর্জ্য, কৃষিক্ষেত্রের বর্জ্য মেশার ফলে সমুদ্র, নদীর জল দূষিত হয়ে ওই স্থানের জীববৈচিত্র্যকে বিনষ্ট করে। এছাড়া জল দূষণের ফলে টাইফয়েড, ডায়রিয়া, ব্ল্যাকফুট, মিনামাটা প্রভৃতি রোগ দেখা দেয়। দুই, মাটি দূষণ, প্লাস্টিক, DDT, ম্যালাথিয়ন ইত্যাদি মাটি দূষণ করে, চারাগাছের বৃদ্ধিতে বাধা দেয়, বীজ অঙ্কুরিত হতে পারে না, মাটির উর্বরতা হ্রাস করে। আর হচ্ছে বায়ু দূষণ, বর্জ্য পদার্থগুলি নানাবিধ দূষণকারী গ্যাসের যেমন মিথেন সৃষ্টি করে, যা বায়ু দূষণের অন্যতম একটি কারণ। এছাড়াও উনুনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, যানবাহন থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষণ ঘটায় এবং বিভিন্ন রোগের সৃষ্টি করে। দুই বলেছে বর্জ্য পদার্থ থেকে নির্গত বাজে গন্ধ, পোকামাকড়, জীবাণু ইত্যাদি শিশু, পরিণত মানুষ, গবাদি পশুর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
চার রোগের সৃষ্টি বিষাক্ত এবং দূষিত তেজস্ক্রিয় পদার্থ থেকে ক্যান্সার, চর্মরোগ, বিকলাঙ্গতা ইত্যাদি হয়। আচ্ছা, র্যাট পিকার কাকে বলে? যে সমস্ত মানুষ রাস্তার পাশ থেকে বা আস্তাকুড় থেকে পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থগুলো সংগ্রহ করে তাদের র্যাট পিকার বলে। চারের ছয়তে আছে কিভাবে যন্ত্রের পরিচর্যা করা যায়। যন্ত্রের পরিচর্যা, যন্ত্রের সুরক্ষার পরিচর্যার জন্য গ্রহণযোগ্য ব্যবস্থাগুলো নিম্নরূপ। এক হচ্ছে, ব্যবহার না হওয়া অবস্থায় বিশেষ করে দীর্ঘ সময়ের জন্য অব্যবহৃত থাকলে যন্ত্রকে অবশ্যই ঢাকা দিয়ে রাখা প্রয়োজন। দুই, কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা আবশ্যক। তিন, যন্ত্রকে অবশ্যই কোনো পরিষ্কার স্থানে ধুলোবালি ও আর্দ্রতা থেকে যতদূর সম্ভব মুক্ত রাখা দরকার। চার হচ্ছে, যন্ত্রের চলমান বা ঘূর্ণায়মান অংশকে ঘর্ষণজনিত ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে ওই অংশে পিচ্ছিল্যকারক তেল বা গ্রিজ ব্যবহার করা জরুরি। পাঁচ, লোহার তৈরি যন্ত্র বা যন্ত্রাংশকে অবশ্যই জলীয় বাষ্পের সংস্পর্শ থেকে মুক্ত রাখা প্রয়োজন, তা না হলে মরিচা পড়ে ওই অংশগুলি দ্রুত ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই মরিচার হাত থেকে লোহার যন্ত্রকে বাঁচানোর জন্য নিম্নলিখিত উপায়ের সাহায্য নেওয়া যায়। এক হচ্ছে, যন্ত্র মানে লোহার যন্ত্র বা যন্ত্রাংশগুলির ওপরের পৃষ্ঠে তেল রং বা সিনথেটিক এনামেল লাগানো হয়। দুই হচ্ছে, লোহার যন্ত্র বা যন্ত্রাংশগুলির ওপর কলঙ্কহীন ইস্পাত বা স্টেনলেস স্টিল বা নিকেল বা দস্তার প্রলেপ বা গ্যালভানাইজেশন দেওয়া হয়। আর তিন হচ্ছে, ব্যবহারের পর যন্ত্রগুলিকে ভালোভাবে পরিষ্কার করে তেল মাখিয়ে রাখা হয়। চারের সাথে আছে, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে তিনটি পার্থক্য লেখো। আচ্ছা, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য হচ্ছে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড সাধারণত শাখাবিহীন আর বিরুৎ জাতীয় হয়। দ্বিবীজ উৎপত্রী উদ্ভিদের কাণ্ড সাধারণত শাখা প্রশাখাযুক্ত বিরুৎ গুল্ম আর বৃক্ষ জাতীয় হয়। একবীজপত্রী উদ্ভিদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। একবীজপত্রী উদ্ভিদে একটিমাত্র বীজপত্র থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদে বীজে দুটি বীজপত্র থাকে। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানের চার নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।